সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারো আগস্ট শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো যানজট নিয়ন্ত্রণে দাওয়াই জেলা প্রশাসনের আগামী ষোলো আগস্ট থেকে জোর পদ্ধতিতে শিলচরে ই রিক্সা চলাচল সিদ্ধান্ত কার্যকর করতে পুলিশ পরিবহন বিভাগকে নির্দেশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে ফুটবলে হেড মারার পর থেকেই বিপদ হাইলাকান্দিতে ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল এক কিশোরের বিভিন্ন রাজ্যে আগামী চার দিন অবিরাম বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যে এক যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা জল থেকে উৎপন্ন হাইড্রোজেন দিয়ে চলবে বাস হাইড্রোজেন চালিত ই বাস চলবে অসমে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা হাইলাকান্দি লালায় শিক্ষক দম্পতির মৃতদেহ কাণ্ডে চাঞ্চল্যকর বাই বাতিজা সহ চারজনের বিরুদ্ধে খুনের মামলা আগাম নোটিশ ছাড়া তালিকা থেকে বাদ দেওয়া যাবে না ভোটারদের নাম সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন বৃষ্টির জল ঢুকে দুটি রেল আন্ডার ব্রিজ বিশ ঘন্টা বন্ধ খাটলি সরাই বিভাগ ব্যবস্থা না নিলে আন্দোলন হুঙ্কার জনতার। করিমগঞ্জে ভারত বাংলা সীমান্তে জোরদার নজরদারি বিএসএফের স্বাধীনতা দিবসের প্রাককালে জারি হাই অ্যালার্ট অনেকেই এই আইন সম্পর্কে জানেন না আপনার বহু পুরনো গাড়ি বিক্রি করে দিলে গাড়ির ডেথ সার্টিফিকেট পরিবহন আধিকারিকের কার্যালয়ে জমা না দিলে জরিমানা ফরমান পরিবহন বিভাগের নীল নীলচড়ায় গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনাগ্রস্ত উল্টে গেল গাড়ি জুড়ে রক্ষা পায় গোটা এলাকা নভেম্বর থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ দুই সালে তিন লক্ষ একুশ হাজার পরিবার লক্ষ্য পূর্ব ভারতীর আয়ুষ্মান ভারতে বড় সড় দুর্নীতি আয়ুষ্মান একই মোবাইলে সাড়ে সাত লক্ষ একাউন্ট মহিলারা এখন আর পিসিএ নেই শিলচরের ট্রাফিক নিয়ন্ত্রণের নেতৃত্বে এবার মহিলা অফিসার জুলাইয়ে চল্লিশ লক্ষ এবং আগস্টে বিশ লক্ষ টাকা জরিমানা আদায় এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর যানজট নিয়ন্ত্রণে দাওয়াই জেলা প্রশাসনের শিলচর শহরের যানজট নিয়ন্ত্রণে ই রিক্সার লাগাম টানল কাসার জেলা প্রশাসন স্বাধীনতা দিবসের পর দিন থেকে জোর বিজোর পদ্ধতিতে শিলচর শহরে দৌড়াবে ই রিক্সা ষোলো আগস্ট থেকে এই প্রক্রিয়া কার্যকর করতে পুলিশ এবং পরিবহন বিভাগ তৎপরতা চালাবে বৃহস্পতিবার সন্ধ্যার পর পথ সুরক্ষা কমিটির সবাই এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে এমন ফরমান মানবে না বলে সবাই জানিয়ে দিয়েছে ই রিক্সার দুই সংস্থা জানা গেছে পথ সুরক্ষা সবাই বিভিন্ন সংস্থার সঙ্গে ই রিক্সার ড্রাইভার কল্যাণ পরিষদ এবং কাসার ই রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনকে আমন্ত্রণ জানানো হয় সভা শুরুর পর বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা বিভাগীয় কাজকর্মের তুলে ধরার পর যখনই শহরের যানজটের প্রসঙ্গ উঠে তখনই কু পরে রিক্সার উপর সবাই স্পষ্ট করে বলা হয়েছে ই রিক্সার দৌরাত্ব বেড়েছে শিলচর শহরে যানজট নিয়ন্ত্রণে এর লাগাম টানা জরুরি ফলে একমাত্র জোরবেজোর পদ্ধতিতে শহরে ই রিক্সা চলাচল করলে এর লাগাম টানা কিছুটা সম্ভব হবে রাজ্যে যুগান্তকারী পরিবর্তন অচিরেই হাইড্রোজেন চালিত বাস দেখা যাবে অসমের রাজপথে জল থেকে উৎপন্ন হাইড্রোজেন দিয়ে চালিত বাস প্রস্তুত করেছে অয়েল ইন্ডিয়া লিমিটেড জ্বালানি হিসাবে হাইড্রোজেন ব্যবহৃত সেই বাস পরীক্ষামূলকভাবে চালানোর অনুমতি ইতিমধ্যেই পেয়েছে অয়েল ইন্ডিয়া উত্তর পূর্ব ভারতে এই প্রথম জল থেকে উৎপন্ন হাইড্রোজেন দিয়ে চলবে বাস অয়েল ইন্ডিয়া লিমিটেডের স্নেহ নামের স্টার্ট আপের মাধ্যমে ওম গ্রিনটেক নামের সংস্থা নির্মাণ করেছে এই হাইড্রোজেন চালিত বাস ইতিমধ্যে বাসের ট্রায়াল রানের জন্য অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক পরীক্ষামূলকভাবে বাসটি জোরহাট থেকে কাজিরাঙ্গা এবং জানবদী চালানো হবে ফুটবল খেলায় চোট লেগে অবশেষে প্রাণ হারালো তরতাজা কিশোর বছর তেরর ষষ্ঠ শ্রেণীর ছাত্র রহিমউদ্দিন চৌধুরী নামের ওই ছাত্রের মৃত্যুতে শকস্তব্ধ গোটা হাইলাকান্দি পারিবারিক সূত্রে জানা যায় মাঠে ফুটবল খেলার সময় সে হেড লাগায় ফুটবলে আর এটাই তার মৃত্যুর কাল হয়ে দাঁড়ায় ফুটবলে হেড মারার পর থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা চিকিৎসার জন্য প্রথমে হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে উন্নতমানের চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেলে নিয়ে ভর্তি করা হয় সপ্তাহব্যাপী চিকিৎসা চললেও তার শেষ রক্ষা হয়নি হাইলাকান্দি লালা পার্ট ওয়ান গ্রামে বুধবার রহস্যজনক অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তার স্ত্রীর মৃতদেহ উদ্ধারকাণ্ডে চাঞ্চল্যকর মূর নিল জমি দন সম্পদ আত্মসাতের লক্ষ্যে পরিকল্পিতভাবে বগ্নিপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরাসুদ্দিন বরবুইয়া এবং বন মনোয়ারা বেগম বরবুয়াকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে লালা তানায় চার বিরুদ্ধে মামলা করলেন নিহত মনোয়ারা বেগমের বাই আব্দুল ওয়াহিদ লস্কর এজাহারের ভিত্তিতে লালা তানায় ২২১ একুশ অবলিক দুই নম্বরে ভারতীয় দণ্ডবিধির একশো বিশ বি অবলিক তিন হাজার দুইশো অবলিক তিনশো আশি অবলিক চৌত্রিশ দ্বারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে লালা পুলিশ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বারপ্রাপ্ত সি এস আই কে চাঞ্চল্যকর ওই মামলায় অভিযুক্তরা প্রত্যেকেই নিহত ফরাসুদ্দিন বরবুইয়ার বাই বাতিজাসহ নিকটাত্মীয় ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের আবহাওয়ার পূর্বাভাস অনুসারে পরবর্তী চার দিন পর্যন্ত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড বিহারে অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে খাটলিসরা রেল স্টেশন সংলগ্ন রেলের আন্ডার ব্রিজ বৃষ্টির জলে বন্ধ হয়ে গেছে প্রায় কুড়ি ঘন্টা আন্ডার ব্রিজ দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকার পর পাম্প লাগিয়ে আংশিক শুকানো হয় বৃহস্পতিবার বিকেলে বুধবার সন্ধ্যার বৃষ্টিতে আন্ডার ব্রিজের ভেতর জল ঢুকতে শুরু হয় রাত নটা নাগাদ ভিতরে দুই ফুটের উপর জল জমা হওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাজার থেকে হাসপাতাল রোড সড়ক বন্ধ থাকে বিকেল চারটা নাগাদ পাম্প লাগিয়ে কিছুটা জল কমানো হয় ভিতরের পুরো জল শুকানোর আগে বৃষ্টি চলে আসায় জল বাড়তে থাকে তবে পাম্প লাগিয়ে শুকানোর পর গাড়ি চলাচল শুরু হয়েছে এই থানেলের নালার উপর থাকা লুহার পাত ভেঙে রীতিমতো বিপজ্জনক হয়ে উঠলেও ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা পঙ্গু হয়ে পড়ে বিশেষত রুগীদের হাসপাতালে যাওয়া আসার ক্ষেত্রে বিপাকে পড়তে হয়েছে বরখলার শিলচর জয়ন্তিয়া সড়কের নীলচরা এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি গ্যাস বুজাই ট্যাঙ্কার গাড়ি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে গ্যাস বটলিং প্লান্টে যাওয়ার পথে নীলচড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অবশ্য গাড়িতে গ্যাস বড় কোনো বিপদ ঘটেনি বরাত জুড়ে রক্ষা পায় গোটা এলাকা এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বরহলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে বড়সড় দুর্নীতি একই মোবাইলে লক্ষাধিক একাউন্টের হদিশ পাওয়া গিয়েছে কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ কেগের রিপোর্ট অনুসারে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে প্রায় সাড়ে সাত লক্ষ সুবিধাভোগীর রেজিস্ট্রেশন রয়েছে একই মোবাইল নম্বরে লোকসভায় পেশ করা আয়ুষ্মান ভারত প্রকল্পের অডিট সংক্রান্ত রিপোর্টে কেগ এই তথ্য জানিয়েছে পাশাপাশি পেনশন প্রকল্পের তহবিল সরিয়ে ভিন্ন প্রকল্পের কাজে প্রচারের লাগানো হয়েছে বলেও কেকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে আগাম নোটিশ ছাড়া তালিকা থেকে বাদ দেওয়া যাবে না ভোটারদের নাম সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই বক্তব্যের পর বৃহস্পতিবার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার বৈধতা নিয়ে দাখিল করা এক পিটিশন খারিজ করে দে শীর্ষ আদালত ওই পিটিশনে ভোটারদের না জানিয়ে তালিকা থেকে নাম বাদ দেওয়া বা জনগণের বক্তব্য না শোনার যে নিয়ম রেজিস্ট্রেশন অব ইলেকটোরালস রুলস উনিশশো ষাটের আঠারো নম্বর নিয়মের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল স্বাধীনতা দিবসকে সামনে রেখে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা করা করতে করিমগঞ্জ সীমান্তে জারি হলো হাই অ্যালার্ট ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে বিএসএফের পক্ষ থেকে সীমান্তে জোরদার নিরাপত্তা সুনিশ্চিত করতে গত দুদিন আগে করিমগঞ্জে জেলা শাসকের কনফারেন্স হলে ত্রিস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময় যাওয়া আসার পথে নাশকতা যাতে না হয় তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আপনার বহু পুরোনো গাড়ি আপনি বিক্রি করে দিলে সেই পুরনো গাড়ির ডেথ সার্টিফিকেট পরিবহন আধিকারিকের কার্যালয়ে জমা না করলে হয়তো হাজার হাজার টাকা জরিমানা দিতে হবে আপনাকে অনেকেই এই আইন সম্পর্কে ওয়াকিভাল নয় ডিটিও অফিসে রয়েছে পৃথক আইন সেই আইন অনুসারে জরিমানা করা হয় অনেককে দরা যেতে পারে কোনো এক সময় আপনার একটি গাড়ি ছিল গাড়ি চলতে চলতে সেটি নষ্ট হয়ে গেছে পুরোনো লোহার দামে গাড়িটি বিক্রি করে দিয়েছেন কোনো দোকান কিংবা ফেরিওয়ালার কাছে কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এখনও ডিটি অফিসে সক্রিয় রয়েছে নিয়ম অনুসারে গাড়ির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর রেজিস্ট্রেশনকে পুনর্নবীকরণ কিংবা চলাচলের অযোগ্য হিসাবে অফিস থেকে ডিক্লারেশন নিতে হয় গাড়ি চলাচলের অনুপযুক্ত বা গাড়ির ডেথ সার্টিফিকেট বলা যেতে পারে ডিটিও অফিস থেকে সেই সার্টিফিকেট দেওয়ার পরই আপনি নির্দিষ্ট জায়গায় গাড়িটি বিক্রি করতে পারবেন অন্যথায় সেই গাড়ি বিক্রি করলে আপনার রেজিস্ট্রেশন নম্বরে প্রতি বছর দশ থেকে বারো হাজার টাকা জরিমানা হতে থাকবে কারণ ডিটিও অফিসের কাছে গাড়ি নষ্ট হয়ে পড়ে থাকা কিংবা লোহার দামে বিক্রয় করে দেওয়ার কোনো তত্ত্ব নেই গাড়ির মালিক কোনো ব্যক্তি হলেও রেজিস্ট্রেশনের মালিক পরিবহন বিভাগ এবার শেষ খবরটি মহিলারা এখন আর পিসিএ নেই কোনো ক্ষেত্রে সর্বক্ষেত্রে পুরুষের সমানে সমানে কাজ করছেন তারা শুধু সমানে সমানেই নয় অনেক ক্ষেত্রে তো পুরুষদের ঠেক্কা দিয়ে রীতিমতো দাপট দেখাচ্ছে নারী শক্তি বর্তমানে যানজট সমস্যায় জর্জরিত বরাক উপত্যকার প্রধান শিলচর শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের নেতৃত্বে এবার মহিলা পুলিশ জেলার প্রথম এই মহিলা ইন্সপেক্টরের নাম বনিতা দাস প্রায় দেড় মাস ধরে শিলচর শহরের ট্রাফিকের হাল ধরেছেন বনিতা দাস শিলচর সিটি ইন্সপেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন এই মহিলা অফিসার উল্লেখ্য জুলাইয়ে চল্লিশ এবং আগস্টে বিশ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন